আইনের শাসনে পিছিয়েছে বাংলাদেশ। WJP-র প্রতিবেদন। এবার আইনের শাসন সূচকে চলতি বছর দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এবছর এই সূচকে 1.6% অবনতি হয়েছে বাংলাদেশের। এখন বিশ্বের 128 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 115তম, আর দক্ষিণ এশিয়ার 6 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট বা WJP এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। বুধবার আইনের শাসন সূচক প্রতিবেদন 2020 শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতি বছরই বিভিন্ন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে WJP। গত বছর 126 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 112। এই প্রতিবেদন তৈরিতে 8টি সূচক বা বিষয়কে বিবেচনায় আনা হয়েছে। এগুলোর মধ্যে সরকারের ক্ষমতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, নাগরিক ন্যায় বিচার এবং ফৌজদারি বিচার অন্যতম। বাংলাদেশের অবস্থা সবচেয়ে খারাপ মৌলিক অধিকারের দিক দিয়ে। এক্ষেত্রে বাংলাদেশ 128 দেশের মধ্যে 122তম অবস্থানে আছে, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে নিচে, অর্থাৎ 6 দেশের মধ্যে বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে রয়েছে। নেপাল এই সূচকে অনেক দূরে গিয়ে 76তম। বাংলাদেশের পরেই রয়েছে তুরস্ক, ভেনেজুয়েলা, মোজাম্বিক, চীন, মিশর ও ইরান। তবে শৃঙ্খলা ও নিরাপত্তার দিক থেকে বাংলাদেশের কিছুটা উন্নতি হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে 128 দেশের মধ্যে ক্ষমতার সীমাবদ্ধতা সূচকে বাংলাদেশের অবস্থান 107, দুর্নীতির অনুপস্থিতি সূচকে 102, উন্মুক্ত সরকারে 93, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগ 111, ফৌজদারি বিচারে 104, দেওয়ানি বিচারে 119, শৃঙ্খলা ও নিরাপত্তায় 103 নম্বর অবস্থানে আছে। বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে আছে মৌলিক অধিকারে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান 122। দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপাল এই সূচকে অনেক দূরে গিয়ে 76তম। প্রতিবেদনে সবচেয়ে ভালো অবস্থানে থাকা তিন দেশ হচ্ছে ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড, আর একবারে নিচের দিকে রয়েছে কঙ্গো, কম্বোডিয়া ও ভেনেজুয়েলা। আইনের শাসনের দিক থেকে গত এক বছরে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে ইথিওপিয়ার। 128 দেশের 130,000 থানায় জরিপ ও 4,000 আইনজীবীর মতামত নিয়ে WJP এই প্রতিবেদন তৈরি করেছে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও খুলনার 1,000 ব্যক্তির ওপরে জরিপ চালানো হয়।